নেহেরু যুব কেন্দ্র সংস্থা থেকে আজ একটু আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস অ্যান্ড গভর্নমেন্টে তোমাদের আজকে একটি নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যে 5টি জেলাতে তোমাদের কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। একটি প্রজেক্টের ভিত্তি করে গঙ্গা ভিত্তিক মানে পোস্ট অফ কোন ডিস্ট্রিক্টের জন্য নিয়োগ করা হচ্ছে সেটি তোমাদের বলে দেবো, এবং দেখতে পাচ্ছ এখানে একটি প্রজেক্টের জন্য নিয়োগ করা হচ্ছে, যে প্রজেক্টের নাম হচ্ছে নামামি গঙ্গা। গঙ্গা প্রোগ্রামের জন্য কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে 5টা ডিস্ট্রিক্টে বেশ করে কিছু ছেলেমেয়ে, যেখানে রাজ্যের 23টি জেলার ছেলেমেয়ে উভয় কিন্তু পোস্ট আবেদন করতে পারবে, এবং আবেদন করতে হবে সম্পূর্ণ একটা অ্যাপ্লিকেশন ফর্মেটের মাধ্যমে এবং ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিভাবে আবেদন করবেন, কোন মেলে পাঠাতে হবে, কোন কোন ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু বিস্তারিত আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখেছেন আমরা নেহেরু যুব কেন্দ্র সংস্থান অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেটি তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো nyks.nic.in। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, সেই ক্লিক করে তোমরা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবে। আসার পরই এখানে যেতে পারছো 14/6/2021 একটি নোটিশ জারি করে দিতে পারছো, এখানে বলে দিচ্ছে অ্যাপ্লিকেশন ফর ইনভাইটেড এলিজিবল ক্যান্ডিডেট প্রেসক্রাইব ফরম্যাট ফর দ্য পোস্ট অফ 5 ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার। প্রজেক্ট অফিসারের নিয়োগ করা হচ্ছে যেখানে 5টা ডিস্ট্রিক্ট থেকে, যেটা হচ্ছে হাওড়া, মালদা, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে নিয়োগ করা হচ্ছে। কোন প্রজেক্ট আন্ডারে? এনভলভ অফ ইউথ নামামি গঙ্গা প্রোগ্রামে বেশ করে তোমাদের কিন্তু 5টা ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে, এখানে রাজ্যে 23টি জেলার ছেলেমেয়ে কিন্তু এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এখানে বিস্তারিত উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র যে 5টা ডিস্ট্রিক্টের ছেলেমেয়ে আবেদন করতে, তার কোনো কথা নেই, রাজ্যে 23টি ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তো নোটিশটা ডাউনলোড করতে গেলে সিম্পলি এই হেডলাইনের উপর তোমাদের ক্লিক করতে হবে, এই হেডলাইনের উপর ক্লিক করে তোমাদের আর একটা নতুন পেজ এখানে সরাসরি দেখতে পাচ্ছ, এখানে ওপেন হয়ে যাবে। এখানে পেপার কাটিং একটি নোটিশ প্রকাশিত হয়েছিল, সেই পেপার কাটিং নোটিশটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, এবং যদি সরাসরি নোটিশ ডাউনলোড করতে চাও তাহলে দেখতে পাচ্ছ অপশন হচ্ছে টার্মস অ্যান্ড রেফারেন্স, এখানে ক্লিক করে নোটিশ ডাউনলোড করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে। তো সিম্পলি অ্যাপ্লিকেশন ফর্ম নোটিশটা ডাউনলোড করে বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। যদি শুরু দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে দেখি দিই, এই হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন ফর্ম, এই এক পাতায় দু পাতা অ্যাপ্লিকেশন ফর্মটাকে এপোর সাহায্যে প্রিন্ট আউট বার করতে হবে, কারণ এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ পাসপোর্টের ফটো তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে, তারপর সিম্পলি ডিটেলস তোমাদের এখানে তোমার নেম, ডেট অফ বার্থ, এই 1/1/2021 সালে তোমাদের কত বয়স হচ্ছে লিখে দিতে হবে, জেন্ডার, ফাদার্স নেম, কন্ট্যাক্ট অ্যাড্রেস, প্লেস অর ডোমেস্টিক্যাল, কোন ডিস্ট্রিক্টে তোমরা বসবাস করছো, মোবাইল নাম্বার, ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে তাহলে তোমরা দিতে পারো, ইমেল আইডি এখানে বিস্তারিত এখানে বলে দিয়েছে। সিম্পল এক পাতা অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস তোমাদের এন্ট্রি করতে হবে, তারপর এখানে দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজ তোমরা জানো, পড়তে জানো, লিখতে জানো কিনা সেটা তোমাদের লিখতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স ডিটেলস তোমাদের এখানে দিতে হবে, তাদের উপর রেফারেন্সের কিছু যদি থাকে তাহলে কার রেফারেন্স দিতে অর্গানাইজেশন থেকে ভর্তি করেছিল লিখতে হবে, এবং এখানে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেগুলো তোমার ডিটেলস, সেগুলো ইয়েস নো লিখতে হবে, কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, না যেতে পারছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমার দিতে হবে, তাহলে যদি দাও তাহলে ইয়েস করবে, আদার্স নোতে ক্লিক করে দেবে, কপি ডিগ্রি সার্টিফিকেট মার্কশিট মানে যেহেতু গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে তাহলে গ্র্যাজুয়েট সার্টিফিকেট দিতে হবে, কপি তো পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে তাহলে সে কপি পোস্ট গ্র্যাজুয়েট মার্কশিট দিতে হবে, কপি ও আদার্স প্রফেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট যদি কম্পিউটার নলেজ জানা থাকে তাহলে তোমার দিতে হবে, কম্পিউটার নলেজ জানা থাকে না আবেদন করতে হবে না, প্রথমেই বলে দিচ্ছি, আধার কার্ড এখানে অ্যাটাচ করতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার দিতে হবে, কপি ডোমেস্টিক সার্টিফিকেট সাই বাসের সার্টিফিকেট দিতে হবে, এবং SC/ST অফিসার তাহলে SC/ST সার্টিফিকেট, টোটাল 8খানা ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে, তারপর দিতে হবে তোমাদের সিগনেচার করতে হবে, কমপ্লিট ডেট প্লেস তোমাদের বসিয়ে হবে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি ঠিকঠাক ফিল আপ করে রেডি করে রেখে তোমাদের মেল আইডিতে পাঠাতে হবে। এবার চলো নোটিশটা তোমাদের আমি দেখে দিচ্ছি। নেহেরু যুব কেন্দ্র সংস্থা থেকে এই নোটিশটি প্রকাশিত হচ্ছে, আপনার নোটিশটা এখানে দেখতে পাচ্ছ 5টা ডিস্ট্রিক্টের জন্য তোমাদের নিয়োগ করা হয়েছে, এখানে 5টা ডিস্ট্রিক্টে তোমাদের এখানে পোস্টিং হবে, এখানে উপরেই বলে দিচ্ছে অ্যাপ্লিকেশন ইনভাইট এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার, 5টা ডিস্ট্রিক্ট নিয়োগ করা হয়েছে, যেটা হচ্ছে হাওড়া, মালদা, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর তোমাদের নিয়োগ করা হয়েছে। কি প্রজেক্টের জন্য? প্রজেক্ট ইনভলভ অফ ইউথ নমিমি গঙ্গা প্রোগ্রামের জন্য নিয়োগ করা হয়েছে, মানে গঙ্গা ক্লিনের জন্য তোমাদের কিছু প্রজেক্ট আর কিছু কর্মী নিয়োগ করা হয়েছে, যেখানে বিস্তারিত এই প্রজেক্টে 5টা ডিস্ট্রিক্টে তোমাদের পোস্টিং হবে, যেখানে রাজ্যে 23টি জেলার ছেলেমেয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে, বারবার বলে দিচ্ছি শুধুমাত্র 5টা ডিস্ট্রিক্টের ছেলেমেয়ে আবেদন করতে পারবে না, রাজ্যে 23টি জেলার ছেলেমেয়ে কিন্তু এই পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে কি কি কাজ করতে হবে ডিটেলস তোমাদের এখানে নোটিশে বিস্তারিত বলে দিচ্ছে, দেখতে পাচ্ছ এখানে কোন কোন কাজ করতে হবে এই নোটিশে বিস্তারিত বলে দিচ্ছে, নোটিশটা ডাউনলোড করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো, তারপর এখানে বিস্তারিত উপর দিকে স্কল করলে এখানে পেয়ে যাবে কি কি টাইপে তোমাদের নিয়োগ করাবে, মেরিট লিস্ট প্রকাশিত হবে, তোমাদের যে ক্যান্ডিডেট আবেদন তাদের মেরিট লিস্ট প্রকাশিত করার পর তোমাদের নিয়োগ করে নেওয়া হবে, তারপর দেখতে পাচ্ছ ইন্টারভিউ মাধ্যমে, তারপর এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে, গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করতে হবে, যে কোনো শাখা বোর্ড থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হতে হলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, সাথে 2 বছরের প্রজেক্টে যে কোনো প্রজেক্টে কাজ করার নলেজ তোমাদের থাকতে হবে, সাথে দেখতে পাচ্ছ এখানে বিস্তারিত বলে দিচ্ছে গুড ওয়ার্কিং নলেজ মানে মাইক্রোসফট অফিসে মানে কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকতে হবে, ইন্টারনেট কাজে থাকতে হবে, তাদের পর স্ট্রং ম্যানেজমেন্ট ইলিশন ডকুমেন্ট ফর কমিউনিকেশন স্কিল, এই নলেজ থাকলে তোমরা বেনিফিট পাবে, না তাহলে তোমরা আবেদন করতে হবে, কিন্তু কম্পিউটার নলেজ এবং 2 বছরের এক্সপিরিয়েন্স যে কোনো প্রজেক্টের বা কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে, এজ হতে হবে ম্যাক্সিমাম 35 বছর বয়সের মধ্যে, 1/1/2021 সালে অনুযায়ী হিসাবে তোমাদের হবে, এবং ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে গুড কমিউনিকেশন ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ তোমাদের দক্ষতা থাকলে আবেদন করতে হবে, যেখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে 33,000 টাকা পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাতে হবে, বিষয়টা এখানে বলে দিতে পারছো, এই নোটিশটা ডাউনলোড করে বিষয়টা তথ্য দেখে নিতে পারো। এবার আসা যাক কোন 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 মেলে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের কিন্তু পাঠাতে হবে, চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি।
তো সিম্পলি দেখুন এখানে পেপার কাটিং নোটিশ এখানে প্রকাশিত হয়েছে। পেপার কাটিং নোটিশে দেখো এক একটা ডিস্ট্রিক্টের জন্য এক একটা মেল আইডি দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখছো এখানে দেখতে পাচ্ছ একটা মেল আইডি দিয়ে দিয়েছে মালদা জেলার জন্য, তার নদিয়া জেলার জন্য একটা মেল আইডি দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ উন্নতির জন্য একটা মেল আইডি দিয়ে দিয়েছে, 24 পরগনার একটা মেল আইডি দিয়ে দিয়েছে, এই মেল আইডি দিয়ে দিয়েছে, পাশে তার একটা ফোন নম্বর দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু সেখানে যে জায়গা হয়ে তোমরা আবেদন করবে সেই জায়গা তোমাদের মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় রকম অ্যাটাচ করে। তো এই নোটিশটা অবশ্যই ডাউনলোড করে দেখে নিতে হবে, কারণ হচ্ছে এখানে সমস্ত মেল আইডিগুলো এক একটা ডিস্ট্রিক্টের জন্য একটা মেল আইডি দেওয়া রয়েছে। অবশ্যই মেল আইডি ভালোভাবে ঠিকঠাকভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় যে ডকুমেন্টস অ্যাটাচ করতে বললাম সেই ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের যে জায়গা হয়ে তোমরা আবেদন করবে, যে ডিস্ট্রিক্ট হয়ে সেই ডিস্ট্রিক্টে মেল আইডিতে আবেদন করতে পারো, বা একটা ফোন নাম্বার দিচ্ছে সেখানে ফোন করে তোমরা কিন্তু কনফার্ম জেনে নিতে পারো। তো এই নোটিশটি লিঙ্ক বা অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই ভিডিওটি ফলো করে নোটিশ তোমরা বিশেষ দেখে নিতে পারো। তো এই ছিল পুরো ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TES15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।